ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরুর পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। উদ্দেশ্য ছিল রুশ অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে যুদ্ধের অর্থায়ন বাধাগ্রস্ত করা। নিষেধাজ্ঞার মূল টার্গেটে পরিণত হয় রাশিয়ার জ্বালানি খাত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও মস্কোর কাছ থেকে জ্বালানি নেয়া কমিয়ে দিতে শুরু করে। এতে অস্থির হয়ে ওঠে জ্বালানির আন্তর্জাতিক বাজার। তবে এত সব নিষেধাজ্ঞার পরও জ্বালানি খাতে এখনও বিপুল অর্থ আয় করছে রাশিয়া। আর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে মস্কোর কাছ থেকে জীবাশ্ম জ্বালানির সবচেয়ে বড় আমদানিকারক এখনও ইউরোপীয় ইউনিয়ন। ফিনল্যান্ড ভিত্তিক জ্বালানি শক্তি গবেষণা বিষয়ক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার সিআরইএ জানিয়েছে, 2022 সাল থেকে এ পর্যন্ত জীবাশ্ম জ্বালানি বিক্রি করে $30,000 কোটি বেশি আয় করেছে রাশিয়া, যার মধ্যে প্রায় $15,000 কোটি বেশি জ্বালানি কিনেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীন ও রুশ জ্বালানি আমদানি আগের চেয়ে অনেক বাড়িয়েছে। সিআরইএর তথ্য বলছে রাশিয়া থেকে এখনও জীবাশ্ম জ্বালানি নিচ্ছে ইউর দেশগুলো। রুশ জ্বালানির সবচেয়ে বড় আমদানি কারকগুলোর মধ্যে আছে স্পেন, পোল্যান্ড, স্লোভাকিয়া ও অস্ট্রিয়া। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।